শুরু হয়েছে নাহমাদুহু দিয়ে শেষ হবে কি দিয়া মুনাজাত তথা দোয়া দিয়ে আমরা শেষ করব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনি আসুন আমরা সেই কিতাব থেকে আলোচনা শুরু করি যে কিতাবের রচয়িতা পৃথিবীর কেউ না কিতাব রচনা করেছেন কে আস্তে বলবেন না কে সেই কিতাবের সূরাতুল আরাফ থেকে 156 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলতে চাচ্ছি আল্লাহ তাআলা আমলের নিয়তে আমাকে বলার এবং আপনাকে শোনার তৌফিক দান করুন আমিন জোরে বলি আমিন আমিন কোরআন সহজ না কঠিন কোরআন সহজ না কঠিন তার প্রমাণ কি বলেন তো এই যে বসে আছে এই মসমস আওয়াজ করে কি ও কোরআন এটা আওয়াজ করা যাবে না রেখে দাও আচ্ছা আমি আমার নিজের হাতে 4 বছরের শিশুকেও পাগড়ি পরিয়ে দিয়েছি কল্পনা করা যায় না 7 বছর 6 বছর আল্লাহু আকবার বলবেন না কোরআন কি কঠিন বলেন কঠিন কি সহজ যে বলবে কঠিন শয়তান তাকে উল্টা বুদ্ধি দেয় কোরআন খুবই সহজ কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر বান্দা আমি তোমার জন্য কোরআনকে শ্রীহীন করি নাই কষ্টকর করে দেই নাই খুবই সহজ থেকে সহজতর করে দিয়েছি কিন্তু কোরআন মুখস্ত করতে চাইলেই মুখস্ত করতে পারবেন না আপনি সাহায্য লাগবে কার নসিব থাকতে হবে এই নসিবটা জুটায় দিবেন তিনি কে আমার নবীর কাছে সহি নাসিল হয় নবী যে অস্থির হয়ে যান এটাকে মেমোরাইজ করার জন্য আল্লাহ বলছেন লা তুহাররিক লিসানাকা লিতাজালা বি হে নবী আপনি জিহ্বা কামড়াবেন না বারবার দ্রুত মুখস্থ করার জন্য আপনার কোনো চেষ্টা করতে হবে না আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনার সিনার মধ্যে আমি গোটা কোরআনকে জমা করে দেব তাহলে এরা কি শুধু মুখস্থ করেছে না আল্লাহ জমা করে দিছে তাহলে তারা কি মানে নরমাল বান্দা না স্পেশাল বান্দা বলেন কি বান্দা বলেন স্পেশাল এজন্য স্পেশাল সম্মানটা দিয়ে সম্মানটা দিতে হবে কি স্পেশাল কোরআন কিচ্ছু থাকবে না ভাই কোরআন থেকে যাবে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এটা এমন কিতাব যা পৃথিবীর সব কিছুর তথ্য দিতে প্রস্তুত জোরে বলি সুবহানাল্লাহ যা কিছু পৃথিবীতে আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত যা কিছু মানুষ দেখবে সব তথ্য কোরআনে আছে জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা আমি সম্প্রতি কাতার দোহা থেকে ঢাকা আসছি বিমানে চললাম তে বিমানে কয়েক হাজার ফিট উপরে যখন বিমানে তো চড়ি কিন্তু সেদিন হঠাৎ করে এটা মনে হলো আমার উইন্ডো সাইডে বসে আমি দেখি বিশাল মেঘের স্তর যতদূর চোখ যাচ্ছে বিশাল মেঘের মেঘমালার একটা স্তর আমি লক্ষ্য করছি আর ভাবতেছি আল্লাহ তুমি মেঘমালাকে কেমনে ঝুলায় রাখছো এগুলোর কি কোনো ওজন আছে কি না আমি জানি না তো আমি অত ফিকিরও করি নাই তো চিন্তা করতে করতে বের করলাম বিজ্ঞান বলছে মোলেনোম্বাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 200 টন আবার কিছু কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন আমি মনে মনে চিন্তা করলাম যদি বিজ্ঞান বলে এই মেঘমালার ওজন আছে অবশ্যই আল্লাহর কালামে অবশ্যই এমন কিছু তথ্য থাকতেই পারে সঙ্গে সঙ্গে একটু সার্চ দিয়ে দেখি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের মধ্যে বলছেন হুয়াল্লাযী
يريكم البرق خوفا وطمعا وينشي السحاب الثقال. তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আকাশে উত্থিত করেন ঘন ভারী মেঘমালা, অর্থাৎ মেঘের যে ওজন আছে বিজ্ঞান প্রমাণ করেছে, না কোরআন থেকে ধার নিয়েছে, ধার নিয়েছে। সারা জীবন বিজ্ঞান ভিক্ষুকের মতো হাত পেতে থাকবে কোরআনের কাছে, কারণ কোরআন তিনি রচনা করেছেন, তিনি নাজিল করেছেন, যিনি আকাশ বানিয়েছেন, যিনি সূর্য বানিয়েছেন, যিনি চন্দ্র বানিয়েছেন, তিনি আমার কে? আল্লাহ। আমার বন্ধুগণ, এই মাহফিলে যারা আসছি সবার কাছে আমার প্রথমেই একটা নিবেদন থাকবে, এই যে ১৩ জন আলোকিত মুখটা দেখতে পেতেছেন, এটা আমাদের বড় প্রেরণা। নিজে হয়তো আলিম হতে পারি নাই, অনেকে কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান ফাতুহলিক। সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, সন্তানকে ভালো করার জন্য পৃথিবীর কাউকে লাগবে না, সন্তানকে তুলে দেন হাতে কোরআন, সন্তানকে পাহারা দেবে এই কোরআন, আপনার সন্তানকে পাহারা দেবে, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আজকে গোটা দেশে শিক্ষার হার কম না বেশি? বেশি। শিক্ষার হার বাড়ছে না? শিক্ষার হার কম না বেশি? বাপমার প্রতি সেবার হার কম না বেশি? কম। কেন? শিক্ষার ফলাফল তেমন হওয়ার কথা ছিল না, শিক্ষার হারও বাড়বে, পিতা মাতার প্রতি সেবার হারও বাড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু কমলো কেন? অবশ্যই শিক্ষার ভিতরে নৈতিক শিক্ষার অভাব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি কি আলোচনা চালিয়ে যাব? যে মাঝে মাঝে দুই একজন করে যে উঠে সমস্যা ও চাপ, যদি চাপ হয় একটু নকটা উঁচা করবেন, ভাববো যে না আপনার কিছু প্রবলেম আছে। চাপ কিন্তু দু প্রকার, একটা হচ্ছে নিম্ন চাপ, আরেকটা হলো ঊর্ধ্ব চাপ। ঊর্ধ্ব চাপ হলো বিড়ি খাওয়া চাপ, এর চাপও কিন্তু কম না, কারণ আমার দেশে বিড়ি খাওয়া লোক কম না বেশি? এখানে হাত তুলতে বললে বললে কিন্তু মনে হয় কোন অংশ কম উঠবে না, বাস্তব তো। আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন বলেন বলেন। দাড়িওয়ালা বেশি না দাড়িবিহীন বেশি? দাড়ি নাই এমন লোকই বেশি। আচ্ছা, বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? মানুষ বিড়ি বেশি খায় না ভাত বেশি খায়? বিড়ি তো বেশি খায়, কতবার যে খায় ও নিজেও জানে না। মানুষ ভাত খায় তিনবার, আর বিড়ি খায় আনলিমিটেড, রাত ৩টার দিকে উঠে ঘুম ধরে না বিড়ি খায়, সকালে বাথরুমে যায় পায়খানা হয় না ওখানে বিড়ি খায়, আছে না নাই? মুসলমানদের চারিত্রিক দিককে এগুলো থাকার কথা ছিল, আসতে বলবেন না ছিল? ফজরের সময় যে তার মস্তকটা আল্লাহর সামনে সঁপিয়ে দিতে পারে না, বিশাল বডি বানাইছে যুবক, জিম করে করে মাসল বানিয়েছে, বডি প্রস্তুত করেছে, কিন্তু ফজরে উঠতে পারে না, ওই বডির কোনো মূল্য আল্লাহর দরবারে নাই, ঠিক কিনা? দিন শুরু হবে কি দিয়া? সেজদা দিয়া। দিনের শ্রোতি যদি আমি সেজদা দিয়ে আল্লাহকে ধন্য করি, শয়তান পরাজিত হয়ে যাবে। কিন্তু দিনটা যদি শুরু হয়ে যায় ঘুমটা দিয়া, ঘুম দিলাম, বোরিকালি উম্মতি ফি বুকুরিহা, আমার উম্মতের বরকতময় সময় হলো সকাল সকাল, তুমি ঘুম থেকে ওঠো, সেজদায় পড়ে যাও, সালাত আদায় করো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কল্যাণ দিবেন, দুনিয়ার হাসানা দিবেন, আখিরাতের হাসানাও দিয়ে দিবেন। আমার ভাইয়েরা একটু কান লাগাবেন, এই আল্লাহর কালাম
নিজে শিখতে পারি নাই শিখে নেব নিজে আলেম হতে পারি নাই সন্তানকে আলেম বানায় নেব কারণ এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন এত দামি করে দিয়েছেন আমার নবী কিছু সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিবেন এই আয়াতটা আমার দারুণ ভয় লাগে খুবই ভয় লাগে আমার নবী যে সেইদিন আল্লাহকে বলবেন ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا قرآن كي جارة پوری تكتو كوري ركي چه اما رسول تادير بيرو دالنر عدالت مملا دي بين رسول جدي مملا دين تر زمین منو هاي خوب شهوزي پازا بي زمین هبه جمین هبه نا اي جنن اي مملا خواجا بينا قرآن تن يامر تاك بو قرآن كامر لالون كورو بو قرآن كامرا شندر كرة جتنو كربو پربو نيومي تو قرآن شنبو بشي بشي قرآن پربو بشي بشي گان شنبو گان شنبو گانر پاشا جاو جابي آمار دشيا بار كسو لوكا سي محفير شعبو تي حاي زترد شعبو تي حاي اصنا نوي আল্লাহকেও খুশি রাখে শয়তান কেন বেজার হবে ওরেও খুশি করার চেষ্টা করে বেচারি শয়তান ফাঁকা পড়ে যাবে ঠিক হয় মানবতা দেখায় নাকি আমার বন্ধুগণ ইমানদার চলবে এক লাইনে না দুই লাইনে লাইনের নাম কি বলেন লাইনের নাম সেই লাইন আমরা প্রত্যেকটা ওয়াক্তে ওয়াক্তে রাকাতে রাকাতে আল্লাহর কাছে চাই সেই লাইনটা হলো اهدنا الصراط المستقيم এখন বলুন সিরাতুল মুস্তাকিমটা কি কোরআন আরেক জায়গায় ব্যাখ্যা দিচ্ছে আয়াতের কোরআন তেমন একটি কিতাবের নাম একটা আয়াতের ব্যাখ্যা আরেকটা আয়াতে খুঁজে পাওয়া যায় সিরাতুল মুস্তাকিমটা কি ওয়া আনি আবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম আমার ইবাদত করো এটাই হলো সিরাতুল মুস্তাকিম এবাদত চাবার কি অনেক এবাদত বলতে বুঝি আমরা শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আনুষ্ঠানিক কি সেবাদত না না নখ কাটার মধ্যে এবাদত আছে না নাই বলেন আছে না নাই আয়না দেখবো এবাদত আছে না নাই আল্লাহুম্মা আনতা হাসানত খালকি ফাহসিন খুলুকি ইসলাম তেমন একটি বিধানের নাম শৌচ কার্য করতে গেলেও সেখানে যদি আপনি আল্লাহর নিয়ম নবীজির সুন্নাহ যদি মেনে চলেন এটা আপনার এবাদত বলে গণ্য হয়ে যাবে রাতে বেলা স্ত্রীর সঙ্গে থাকব সবার সবই সেই জায়গা নির্দিষ্ট পন্থা দোয়া রাসূল শিখিয়ে দিয়েছেন সেটাও সবের কাজ হয়ে যাবে ইবাদতের কাজ হয়ে যাবে এমন কোন কাজ নাই যে কাজে ইবাদত নাই সব কাজে ইবাদত আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে আমার বন্ধুগণ একটু কান লাগান একটু রাত হয়েছে বহু রাত তো বহু জায়গায় কেটে দিলাম গত বছর এই সময় বিশ্বকাপ খেলা চলছিল আমার একটু মনে হলো সেই বিশ্বকাপ খেলা মাঝে মাঝে রাত তিনটার দিকেও হয় সব জেগে জেগে থাকে তিনটার দিকে খেলা দুটার দিকে উঠে উজু বানায় সেজদা দিয়ে আমার দল যেন জিতে আল্লাহ আছে না খেলা হয় ব্রাজিল আর্জেন্টিনার এই দিকে মারামারি হয় ব্রাহ্মণবাড়িয়া ঠিক আছে না কোপাকুপি হয় গোটা রাত চলে খেলা মানুষ জেগে জেগে থাকে কিন্তু মাহফিল আসলে খুলো কসমস করে কখন উঠবো এখান থেকে কখন উঠবো এখান থেকে না না আমার নবজি যখন বয়ান করতেন সাহাবে কেরাম ঘন্টার পর ঘন্টা চলে যেত টের পেতেন না সাহাবে কেরাম ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন কিসের মহাব্বতে বলেন কিসের মহাব্বতে সেই কোরআন আর এই কোরআনের মধ্যে মানে তফাত আছে নাকি একই কোরআন একই রহমত এই রহমত থেকে আমরা বঞ্চিত হব না সবার কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে আমার ভাইরা যারা আসছেন আজকে থেকে আমার জীবনকে সাজানোর জন্য এক নাম্বার কাজ কোরআনের মাহফিলে যেহেতু আসছি আমরা সবার আগে আমরা শিখব কোরআন জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ কারণ কোরআন না শিখলে পরে জবাব দিতে হবে কার কাছে আসতে বলবেন না কার কাছে প্রথম ওহি হলো পড়ো প্রথম ওহি কি পড়ো কি পড়ো কি পড়ো প্রথম ওহি কিন্তু নামাজ নয় প্রথম ওহি কিন্তু রোজা নয়
প্রথমহি কিন্তু হজ নয় প্রথমহি হলো ইকরা পড়ো কি পড়ো কোরআনটা পড়ো এইজন্য আমার বন্ধুগণ পড়তে হবে অনেকের বয়স 70 বছর হয়ে গেছে বুড়া মানুষ হয়তো তারা মনে মনে চিন্তা করতে পারেন হুজুর পড়তে তো বলছেন চোখে দেখি না বুদ্ধি কমে গেছে পারি না মুখি আসে না এখন কেমনে কি করব চাচার বয়স 70 হলো কোরআনটা আপনি পড়তে পারলেন না কিন্তু এই চাচাকে যখন বলা হয় চাচা বলুন তো ওই ডামুড্ডার মেইন প্রপারের ওই কোণায় যে আপনার চার কাটা জায়গা আছে সেই চার কাটা জায়গার দাগ নাম্বার কত কি 83 ঠিক আছে না ওই জায়গায় একটা পুকুর আছে কয় বিঘা এত বিঘা পুকুর আমার এই কোণায় এত দাগ নাম্বার ওই কোণায় এত দাগ নাম্বার সব দাগ নাম্বারগুলো টনটনা আপনার দুনিয়ার জমাজমি বুড়া চাচা আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু দাগ নাম্বার মুখস্থ করেছেন 60-70 বছর জিন্দেগির জন্য যদি এই জমির দাগ নাম্বার আপনার টনটনা মুখস্থ থেকে থাকে আল্লাহ তাআলা সর্বনিম্ন যে জান্নাতটা দিবেন 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই সেই দাগ নাম্বার পৌঁছাবে কোন কিতাবে দাগ নাম্বারগুলো না খুঁজে বের করলে আপনি কেমনে জান্নাত পাবেন দাগ নাম্বারগুলো খুঁজে বের করতে হবে কোন আমলে কোন জান্নাত জান্নাতটা কোথায় আছে সব আল্লাহ রাব্বুল আলামিন ডিসকাস করে দিয়েছেন এইজন্য আমরা সবচাইতে বেশি উপকৃত হব শয়তান থেকে বাঁচার জন্য সম্পর্ক রাখব কিসের সাথে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না যে কোরআন নিয়ে থাকে কোরআন নিয়ে যে থাকে তাকে শয়তান কখনো ধোঁকা দিতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা শোন এই কিতাবের তুই যদি আনুগত্য করতে পারিস আমি এমন কিতাব দিয়েছি আমি তোকে এই কোরআনের জন্য সুপারিশকারী বানায় দেব আল কোরআন হুজ্জাতুল লাক আও আলাইক কোরআন তোকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানায় দেবে আর যদি কোরআনটাকে যদি অস্বীকার করিস আমি আল্লাহ সোজা শক্ত ঘোষণা দিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين جوري بولون الله أكبر سورة الأعراف آيات نمبر 40 আবার আজকে আলোচনা শুরু করেছি সূরাতুল আরাফ আয়াত নম্বর 156 আল্লাহ রাব্বুল আলামিন 40 নম্বর আয়াতে বলছেন নিঃসন্দেহে যারা কাযযাবু মিথ্যা প্রতিপন্ন করবে বি আয়াতিনা আমার আয়াতকে ওয়াস্তাকবারু আনহা এবং অহংকার যারা দেখাবে এই কিতাব নিয়ে আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা আমি আল্লাহ তার জন্য আসমানের দরজা কখনো খুলবই না কিতাব না মানলে আসমানের দরজা খুলবেন না কে এই ওয়াদা কার আসমানের দরজা না খুললে জান্নাত নেবেন কেমনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আসমানের দরজা তো খুলবই না সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা يلج الجمل في سم الخياط الله رب العالمين بولين ওই সমস্ত বান্দাগুলো কখনোই জান্নাত পাবে না যেমন করে একটা সুঁয়ের একটা সোঁচের ছিদ্র পথে উট প্রবেশ যেমন অসম্ভব ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব এই আয়াতটা যখন পড়ি আমি দারুণ ভয় পাই খুব ভয় লাগে আমার প্রচন্ড ভয় পাই আমি আল্লাহ কি রাগ করে এই কথা বলেছেন এক্সাম্পলটা দিয়েছেন এই জন্য আমার বন্ধুগণ কোরআনের শুরু হয়েছে বাদিয়া শেষ হয়েছে সিন্দিয়া এর মধ্যে থেকে যদি কোনো বান্দা যদি একটা হরফকেও যদি অস্বীকার করে তার ইমান আছে না গেছে তার ইমান আছে না গেছে চলে গেছে কিন্তু হরদম আমার দেশের কিছু সুশীল সমাজের দাবিদার তারা বলে কোরআনের এই সমস্ত মধ্যযুগীয় আইন এই সমাজে চলতে পারে না আছে না আসতে বলবেন না আছে না নাই
যারা এই জাতীয় কথা বলে যে কোরআনের আইন মধ্যযুগীয় এটা একটা গালি এই জাতীয় কথা যারা বলে ওদের জানাজা না দিয়া কুত্তা বিলাইয়ের মতো বিদায় করা দরকার কোরআন এটাকে অমান্য করার কোনো সুযোগ নাই আস্তে বলবেন না সুযোগ নাই দুঃখ লাগে আমার দেশেও কিছু কুলাঙ্গার তৈরি হয়েছে কোরআনে বাজে কথা বলে রাসূলকে নিয়ে বাজে কথা বলে আল্লাহকে নিয়েও বাজে কথা বলে আছে না আছে না নাই সম্মানিত ভাইরা ইসলাম তিনটা অপরাধকে মাফ করেনি খুব চূড়ান্ত শাস্তি দিয়েছে এটা মোল্লার কথা না কিন্তু আল্লাহর কথা আমার দোষ দিয়ে তো লাভ নাই আমাদের মুখ থেকে কিছু হক কথা বের হলে আমাদের উপর ক্ষেপে যায় এটা কি আমাদের মুখ থেকে কথা বের হয় না কোরআন থেকে কথা বের হয় তো রাগ আমাদের উপরে দেখেন কেন যদি পছন্দ কথা না হয় তাহলে আয়াতটা মুছে দেন আয়াত মুছে দেন ঠিক কি না কেটে দেন যে আয়াত মানি মানি না বলে আমাদের উপরে খেপেন কেন কোরআন বলছে সুদ হারাম কোরআন বলতেছে না সুদখোর হলো মসজিদের সভাপতি আমি কি ভুল বলতেছি ওয়াজ করলি তো অনেকে বেজার হয়ে যায় কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তাহলে সুদ খাওয়া কি শুনেন এই সময় কেউ উঠেন না উঠলি ভাববো ওটা সুদ খায় বসেন তাহলে সুদ খাওয়া কি তাহলে যে সুদ খায় সে যদি মসজিদ কমিটিতে থাকে ওটা কি হালালের লোক না হারামি হারাম খায় ওর কি হারামি মসজিদের দায়িত্ব পালন করবে কারা এমন প্রশ্ন কোরআনকে করলে মনে কোরআনে জবাব নাই ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ আছে না তাহলে কমিটির মেম্বার হতে হলে এই আয়াত জানতে হবে এই আয়াত কে আনে যে হয় সভাপতি ওর 14 গোষ্ঠীকে জানে জানে না সভাপতি সুদখোর সেক্রেটারি মদখোর ক্যাশিয়ার ঘুষখোর আছে না নাই এখন খতিব খুতবা দিচ্ছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়াহাররামার রিবা লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা এই দুটো আয়াত বলতেছে আর ওয়াজ করতেছে হঠাৎ করে সভাপতির দিকে খতিবের নজর চলে গেছে ওয়াজ শেষ নামাজ শেষ নামাজ শেষ হওয়া মাত্রই তেড়ে আসতেছে সভাপতি এসে হুজুরকে বলে হুজুর আপনি সুদের বিরুদ্ধে কোরআনেও আসছে ভালো কথা কিন্তু ওয়াজের সময় আপনি আমার দিকে চেয়ে থাকলেন কেন কি কথা কি বুঝে আসে সম্মানিত ভাইয়েরা আজকে আমরা কোথায় নিয়ে ঠেকাইছি সবকিছু আমরা কোথায় নিয়ে গেছি আজ আজকে অন্যায়কে আমরা অন্যায় মনে করছি না বশির ভাই ট্যানারি যেন কোথায় ঢাকার হাজারিবাগ ট্যানারি হাজারিবাগ না হাজারিবাগে পাশেই এক বেচারি তার মেয়েকে বিয়ে দিছে মেয়েকে উঠায় নিয়ে চলে গেছে ছেলেপক্ষ ওই এলাকায় যাওয়া মাত্রই নাক থেকে আর কাপড় সরায় না ফোন দিয়ে বলে আব্বা কোন জায়গায় বিয়ে দিলা এ তো থাকাই কঠিন এত দুর্গন্ধ পচা থাকতে পারতেছে আব্বা নিয়ে যাওয়া মানে বাপ কয় একটু থাক নতুন বিয়ে হয়েছে পরে সপ্তদী পর নিয়ে আসবো যা সপ্তদী পরে বাপ ফোন দিয়ে বলে মা আনতে যাচ্ছি তোমাকে তুমি প্রস্তুত হোক আব্বা আমি যাব না এখন এই গন্ধে আমার এখন খুব ভালো লাগে এই গন্ধে আমার এখন কি খুব ভালো লাগে আজকে হারাম দেখতে দেখতে হারামগুলোই আমাদের চোখে যেন হালাল হয়ে গেছে কিচ্ছু বলি না ক্যাম্পাসের সামনে ইউনিভার্সিটি একটা পবিত্র জায়গা স্কুল কলেজ শিক্ষার জায়গা সামনে হয়ে গেছে হলো প্রেমের নোংরা প্রেমের আড্ডাখানা আমি কি ভুল বলছি এগুলো কি প্রগতি না দুর্গতি
দুর্গতি চলছে নোংরামি বুকে বুক মিলে হাতে হাত মিলে চোখে চোখ মিলে উরুতে মাথা দিয়া ঘন্টার পরে ঘন্টা কয় তুমি আমার আমি তোমার জোরে বলি নাউজুবিল্লাহ এগুলো কি ক্লাস এগুলো কি ক্লাস ওভার টাইম না একজন কইছে ওভার টাইম না কি জানো কইছে হ্যাঁ ওয়াজ কি শুধু আমি পারি এই তো নতুন একটা ওয়াজ শিখাই দিলাম আমারে দেখছেন এগুলো ওয়াজ শিখো না বাবা এগুলো করা যাবে না এগুলো লস বিবাহ পূর্ব ছেলে মেয়ের যে সম্পর্ক এটা কি বৈধ না অবৈধ আমার একদিন এক যুবক ফোন দিছে ফোন দিয়ে বলে হুজুর একটা প্রশ্ন ডোন্ট মাইন্ড আমাকে বলতেছে কে বলো বাবা কি হুজুর আমার একটা মেয়ের সঙ্গে দু বছর যাবৎ সম্পর্ক হঠাৎ করে সে এই মাসখানেক আগে আমাকে সে ফাঁকি দিয়ে চলে গেছে হুজুর ওর কি এতে গুনাহ হবে না কি কথা কি বুঝতেছেন আমি শুনে বললাম তুমি আমারে ফোন দিছে কোনো সামনে আসো জিজ্ঞাসা করো আজকে সমাজ ব্যবস্থা কোথায় চলে গেছে যুবকরা এগুলো বাদ দিতে হবে কোনো লাভ নাই ওদের সঙ্গে যে সময়টা ব্যয় করবা বিবাহ পূর্ব যে সম্পর্ক গড়ে তুলবা আমার মা বোনদেরকে বলবো যে সম্পর্ক গড়ে তুলবা কোনো লাভ নাই যুবকরা শুধু মাসকাম থেকে ফুসকা ওয়ালার সুরি ফিতা ওয়ালার লাভ তোমার সময় শেষ নষ্ট জীবন সব ধ্বংস দরকার নাই সম্পর্ক যদি গড়তেই হয় আমার প্রাণ যার হাতে তিনি কে সম্পর্ক সবার আগে গড়ব কার সাথে আসতে বলবেন না কার সাথে আল্লাহর সাথে আমার বন্ধুগণ একটু কান লাগান মূল আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি আমরা কল্যাণ পেতে চাই কার কাছে বলেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন নবীর দোয়ার কথা বলেছেন সকল নবীর দোয়া কোরআনে আছে না নাই বলেন অনেক নবীর দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সময় তো সব নবীর দোয়া ছিল না নূহের সময় সব নবীর দোয়া ছিল না জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সময় সব নবীর দোয়া ছিল না কিন্তু আমার নবীর সর্বশেষ হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সব নবীর দোয়াগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন জোরে বলে সুবহানাল্লাহ কি সুন্দর এই জায়গায় একজন পয়গম্বর দোয়া করেছেন সেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন আমার নবীর আগের নবী একজন নবী ছিলেন যিনি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন কোনো ভায়া লাগতো না ডাইরেক্ট আল্লাহ তার সঙ্গে কথা বলতেন এবং খুব রাগী মানুষ ছিলেন খুব মেজাজি মানুষ ছিলেন বনী ইসরাইলদের তিনি নবী ছিলেন যিনি আল্লাহকে দেখতেও চেয়েছিলেন দেখতে পারেন নাই দুনিয়াতে সেই নবীর নামটা কি বলুন তো খুব রাগী নবী ছিলেন খুব মেজাজি নবী ছিলেন তার স্বভাবটাই ছিল কব্যাদিবি করলি কি মারতেন থাপ্পর মেরে দিতেন মালাকুল মওত একদিন তার জান কবজ করার জন্য আসছে সামনে দাঁড়ায় বলে আনা মালাকুল মাউত আপনার জান কবজ করার জন্য আসছে তাই দিকায় কাছে নিয়ে আসছে কাছে নিয়ে এসে মারছে একখান থাপ্পর আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো জান কবজ তো উল্টা আমারই হতে নিস প্রচন্ড মেজাজি ছিলেন কারণ তার মেজাজ না হলে ফেরাউনকে মোকাবেলা করা সম্ভব হতো না কারণ ফেরাউনকে মোকাবেলা করার জন্য নরম হৃদয় দরকার না মেজাজি হৃদয় দরকার তিনি নরমও ছিলেন মেজাজিও ছিলেন কিন্তু যেখানে মেজাজ সেখানে মেজাজ আশিদ্দা ওয়ালাল কুফার রুহামাউ বাইনাহুম প্রচন্ড খেপে গেলেন রেগে গেলেন কখন খেপে গেছেন রেগে গেছেন যে সময় রাগার দরকার খেপার দরকার সেই সময় তিনি খেপেছেন এই মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের অনেক কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কোট করে দিয়েছেন ইহুদিরা মূসাকে তাদের নবী মনে করে কিন্তু ঈসা মূসা আলাইহিস সালাম তিনি ইহুদির নবী না সকল মুসলমানের নবী সমস্ত নবীরা কি ছিলেন বলেন মুসলমান কি ছিলেন বলেন ইতিহাসের দিকে আজকে যাওয়ার সময় নাই ইহুদি কেমনে আসলো নাসারা কেমনে আসলো এটার ইতিহাস অনেক লম্বা ওই দিকে আজকে আমি যাব না আমার বন্ধুগণ একদিন এক ইহুদি বলতেছে তোমাদের নবীর চাইতে আমাদের নবী মূসা বড় তোমাদের নবীর চাইতে আমাদের মূসা বড়
সাহাবী শুনেই বলছেন না না তোমাদের নবীর চাইতে আমাদের নবী বড় এই তর্ক নবীর কান পর্যন্ত চলে গেল নবী যে শুনতে পেলেন নবী যে শুনে সাহাবীকে ডাক দিয়ে বলছেন সাহাবী তুমি আমার ভাই মুসাকে খাটো চোখে দেখো কেন তোমরা কি জানো হাশরের ময়দানে কিয়ামতের দিন সবাই বেহোশ হয়ে যাবে সর্বপ্রথম আমার হুঁশটা ফিরবে আমার হুঁশ ফেরার পরে দেখব আমার ভাই মুসা আগেই আল আরশ আযিমটা ধরে আছেন জোরে বলে সুবহানাল্লাহ আমার নবীজি অন্য নবীকে ছোট করেছেন না বড় করেছেন কিন্তু আজকের এই বাংলাদেশ সহ গোটা দুনিয়ার দিকে আমি তাকাবো না বাংলাদেশের দিকেই তাকাই আমার দেশের এক আলেম আরেক আলেমকে ছোট দেখে না বড় দেখে খুব ভালো না আমি মাঝে মাঝে বলি কি জানেন হুজুরদের কাছে দোয়া চাইতে যান হুজুরদের কাছে দোয়া চাইতে যাবেন কেমনে আর উল্টা দোয়া আমাদের জন্য করা দরকার আমরা যেন ভালো হই আমাদের হালত ভালো না তো যদি বলা হয় উনি কেমন জানেন কত সাগর উনি কেমন জানেন তো গরু এই হচ্ছে হালত ওয়াজের সাবজেক্ট কি জানেন সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নাই দেখছেন ওয়াজের সাবজেক্ট দেখেন রসুল নূর না মাটি নিয়ে আমার লাগে মারামারি মোনাজাত ফরজ নামাজের পরে হবে কিনা এক গ্রামে তিন মসজিদ মারামারি মার্ডার কেস আমি কি ভুল বলছি আমি কি ভুল বলছি এগুলো কেন হবে এগুলো কেন হবে সম্প্রতি একটা বিষয় আমাকে নিয়ে একটা কথা চালাচালি করতেছে আমি আমার আলোচনায় কখনো কোনো ব্যক্তিকে ডাইরেক্ট কোনো হিট করে কথা বলেছে আমার ২৫ বছরের রেকর্ড আমার নাই এটা আমি বলি না যারা আমার আলোচনা শোনেন আমি যতটুকু পারি আমার সর্বোচ্চটুকু দিয়ে মার্জিত শালীন ভাষায় কথা বলার আমি চেষ্টা করি আমার মুখে কোনো বাটপার শব্দ নাই এই মঞ্চে বসে কি শব্দ কুলাঙ্গার বাটপার তারপর আরো কি কি কয় এই থামেন আপনি কোয়েন না তো এই যে ভাষাগুলো এই ভাষাগুলো শালীন হওয়ার দরকার আছে না নাই আপনি যদি এরকম করেন তাহলে কেমন হলো فبما رحمة من الله لنت له طينا ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر الله اكبر আমারে নিয়ে বলছে আমি নাকি এই কথা বলছি যে আমার রসূল নাজাত পাবেন না হাশরের ময়দানে বলো এটা একটা বানায়া কথা বলছে আমি কইছি কি ওরা বুঝছে কি একটা হাদিস সহি বুখারী এবং মুসলিমের হাদিস এবং সর্বাধিক হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেছেন রাসূল বলেছেন লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি লাইয়ানজু মানে কি লানিতাকিত লাইয়ানজু আহাদুম মিনকুম বিআমালিহি কেউ তোমরা নাজাত পাবে না তার আমল দিয়ে আল্লাহর কাছে আমল দিয়ে তোমরা নাজাত পাবে না এক সাহাবী বললেন قالوا এক সাহাবী না قالوا সাহাবীরা বললেন ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ আপনিও কি রাসূল বলেন লা আনা আমিও না ইল্লা আন ইয়াতাগাম্মাদানি আল্লাহ বিরহমাতি মিনহু আল্লাহ তাআলা আমাকে তার রহমতের চাদর দিয়ে বেষ্টন করবে তাহলে কি বলেন তো এটা কি আমার কথা না আমার নবীর কথা বলেন তো আমার কথা না নবীর কথা তাহলে এই যে আমাকে নিয়ে যে কথাটা বলা হলো এই যে আপনি কথা চালাচালি করলেন ওয়াজের সাবজেক্ট তো বহু আছে এগুলো বলতে যান কেন আপনি সুদ নিয়ে কথা বলেন আপনি জেনা নিয়ে কথা বলেন আপনি একামতের দিন নিয়ে কথা বলেন আপনি যুবকদেরকে রাসূলুল্লাহর হাদিস শোনায়া তাদেরকে বেনামাজির পথ থেকে নামাজের দিকে নিয়ে আসেন বেপর্দার পথ থেকে পর্দার দিকে নিয়ে আসেন যারা ফেতনা সৃষ্টি করে অবশ্যই তাদেরকে জবাব দিতে হবে আল্লাহর আদালতে ঠিক কি না যেটা ইনডোরের কথা আউটডোরে বলা যাবে না ইনডোরের কথা কি আউটডোরে বলা যাবে যাবে না ঘরের কথা যারা বাইরে বাইরে বলে বেড়ায় তারা কি সমাজের সংস্কারক না ফেতনাবাজ ফেতনাবাজ আল্লাহ তুমি আমাদের সকল ফেতনা থেকে বাঁচাও জোরে বলি আমিন কথাগুলো
কিছু বলে ফেললাম কারণ এটা একটু মিডিয়াতে যাওয়া দরকার আল্লাহ তুমি আলেমদের সকল মানে সকল প্রকার ফিতনা থেকে বাঁচিয়ে ওকের প্ল্যাটফর্মে আসার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও জোরে বলি আমিন সম্মানিত ভাইরা তাহলে যে সূরা থেকে আমি আলোচনা করছি যে আয়াত থেকে এটা মূলত একজন নবীর দোয়া সেই নবীর নাম কি বলেছি বলেন তো বসে ফদ্দাল বসে আমি কি আলোচনা চালিয়ে যাব তো এত সুন্দর মানুষ কোনো নড়াচড়া নেই শরীয়তপুর তো বেশরীয়ত কিছু নাই এখানে আছে শুনেন কিছু কুসংস্কার আমার দেশে আছে যেরকম সন্তান না হলেই মাজারে দৌড়ায় আছে কিছু রোগ আছে না নাই বলেন বৃহত্তর ফরিদপুরেও আছে না নাই গরু নিয়ে যায় কি নিয়ে যায় যে গরু নেই সে আরেক বলদ যে ছাগল নেই সে আরেক রাম ছাগল আমার রাসূল বলেছেন কোন কবরে সেজদা চলবে না কোন কবরে সেজদা দেওয়া যাবে না যে ভণ্ডরা মুরিদ কর্তৃক সেজদা গ্রহণ করে ওই ভণ্ডের হাত পা ভেঙে দেওয়া দরকার আপনি মদিনায় যান আমার দুই চোখ সাক্ষী আমার নবীর কবরে কোনো ফুল আছে কোনো ফুল জমা হয় আচ্ছা আমার নবীর কবরে কোনো সেজদা আছে কোনো সেজদা কেউ দিতে পারে এমনকি আমার নবীর কবরের সোজাসুজি হাত তুলতে পারে না কেউ চাইতে যদি হয় রসুলকে কেন চাও আল্লাহকে চাও ওয়াইদাস্তান্ত আমার নবীর কথা ওয়াইদাস্তান্ত ফাস্তাইন বিল্লাহ চাইতে যদি হয় কার কাছে চাও আল্লাহর কাছে চাও আমার নবী যে সেজদা নিয়েছেন কখন ছোট্ট ইতিহাস মনে পড়লো আমার তায়েফের কথা কে না জানেন তায়েফের ঘটনা কি দুইটা না একটা এই জন্য বারবার তো কথাগুলো চলে আসে রাসূল তায়েফে গেছেন কিসের উদ্দেশ্যে গেছেন দিনকে পৌঁছে দেওয়ার জন্য মক্কায় সুযোগ নাই নবীজি কি দাওয়াত দিলেন যে পিটন খান নবীজি কি দাওয়াত দিলেন যে রাষ্ট্রদ্রোহী মামলা খান নবীজি কি দাওয়াত দিলেন যে দেশ থেকে বিতাড়িত হন আমার নবীজি মক্কায় দাওয়াতি কাজ করা তার বন্ধ হয়ে গেল রসুলকে গৃহবন্দী করে রাখা হলো আমার নবীজি আস্তে করে তায়েফের দিকে চলে গেলেন তায়েফটা তার পরিচিত হওয়ার কারণ হলো বনু সাদে তিনি গিয়ে পাঁচ বছর হালিমতু সাদিয়ার ঘরে তিনি লালিত পালিত হয়েছেন তো রাস্তাটা ছিল হলো তায়েফ দিয়ে তায়েফে গেলেন ভাবলেন বুক ভর আশা নিয়ে হয়তোবা এরা ইসলাম কবুল করতে পারে তারা কি মানলো তারা কি মানলো মানলো না তো অবশ্যই সাথে নবীরপুরে বড় বড় রচিত অমানবিক অতর্কিত হামলা চালানো হলো হিংস্র হায়নার মতো রসুলকে ঘিরে ফেলল চোকা চোকা পাথর নবীর দেহে মারা হলো চোকা চোকা পাথর যখন নবীর দেহে মারা হলো নবীজির শরীর এত নরম ছিল হাতের ভিতরে হাত যখন ঢুকে যেত একদম এত তুলতুলে ছিল তুলার চেয়ে নরম ছিল আমার রাসূল আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন কিয়ামত পর্যন্ত এত সুন্দর কোন বান্দা পৃথিবীতে আসবে না এত সুন্দর সুন্দর চেহারার দিকে তাকায়া সুন্দর চেহারার দিকে লক্ষ্য করে তারা পাথরটা মানলো ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হলো নবজির মাথা রক্ত গড়ে গড়ে পার তলা পর্যন্ত আসলো জুতার তলার সঙ্গে পার তলার জমাট বেঁধে গেল নবীজি মুখ থুবড়ে পড়ে গেলেন নবীর পাশে কেউ নাই আমার নবীজি এমন সময় বেহোশ হয়ে পড়ে থাকলেন যখন হোশটা ফিরলেন জিবরিল আমিন এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটা বার বলুন তায়েফকে চাপা দিয়ে শেষ করে দেব এই পাহাড় দিয়ে চাপা দিয়ে শেষ করে দেব আমার নবীজি রক্তাক্ত দেহ নিয়ে বলছেন ভাই জিব্রাইল আমি মুসার মতো দোয়া করব না আমি নুহের মতো দোয়া করব না আমার আমার প্রতি অবিচার তারা করেছে তারা না বুঝে করে ফেলেছে আমি তায়েববাসীকে বিনা শর্তে মাফ করে দিলাম আমার নবীজি প্রতিশোধের নবী না ক্ষমার নবী
আমরা উম্মত হব প্রতিশোধী না ক্ষমা পরায়ণ কিন্তু আমার দেশ আবাদ হয় মানবতার না হিংসার আমার দেশ আবাদ হয় ক্ষমা করার না প্রতিশোধ নেওয়ার 50 বছর আগের কথা মনে রাখ ঠিক কি না আমার বন্ধুগণ কি করলেন আমার নবীজি সেই জায়গা থেকে আমার দাঁড়ালেন হাঁটতে পারেন না জুতাটা আটকে গেছে রক্ত দিয়া টান মেরে জুতাটা খুললেন পিছনের দিকে একবার তাকান আর মনে মনে ভাবেন আবার যদি এই দৃশ্য যদি এই কথা যদি আবু জেলদের কানে যায় তারা ঠাট্টা করবে কোনো মত তিনি নিজের জীবনকে বাঁচানোর জন্য সেই জায়গা থেকে একটা জোরে দৌড় মারলেন আমার নবীজি দুইটা সময় তিনি না খেয়ে লম্বা সময় ছিলেন একটা হলো তায়েফের ময়দান আরেকটা হলো খন্দকের পরিখা খননের সময় খন্দকের পরিখা খননের সময় তিনি 4টা দিন তিনি না খাওয়া ছিলেন পেটে পাথর বেঁধেছিলেন খন্দকের পরিখা খননের সময় খাদ্য সব পুড়ে গেছে কোনো খাবার নাই সাহাবে কেরামদের আমার নবীজির মাথা থেকে পা পর্যন্ত সব ধুলায় মলিন হয়ে গেছে কোদাল মারতে মারতে পরিখা খনন করতে করতে আমার নবীজি খন্দকে কোমর হারিয়ে ফেলেছেন কোমরটা তার কুজো হয়ে গেছে নবীজি মৃত্যুর দিন পর্যন্ত কোমর সোজা করে কখনো দাঁড়াতে পারেন নাই আমার নবীজির কোমরটা কুজো হয়ে গেছে খন্দকে তায়েফের ময়দানে তিন দিন না খাওয়া তিন দিন তিন রাত তিনি খেতে পারেন নাই পেটে কোনো খাবার নাই পানি নাই দৌড় মারতে নিয়েও পারতেছেন না মাথাটা চক্কর মেরে উঠতেছে সামনের দিকে আঙ্গুর বাগান দেখলেন আঙ্গুর বাগান দেখে সেই দিকে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে গিয়ে চিত হয়ে পড়ে থাকলেন আর পারলেন না মাথা ঘুরে উঠছে আঙ্গুর বাগানের একজন কেয়ারটেকার ইয়াং যুবক রসুলকে দেখে তার মধ্যে দয়া হলো দৌড় মেরে আসলো এত সুন্দর চেহারার মানুষ হয় নাকি সামনে দাঁড়ায় বলছে তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ক্ষরণ হচ্ছে রক্ত ঝরতেছে তুমি বাঁচবে না তোমার জন্য কিছু করি দেখি থোকা থোকা আঙ্গুর হাতের মধ্যে পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে মোটে এক গ্লাস আঙ্গুরের রস প্রস্তুত করলো যুবকটা গ্লাসের গ্লাসটা আস্তে করে নবীর হাতে দিয়ে বলছে ও যুবক তুমি এটা পান করো নচেত মরে যাবে নবীজি হাতটা কাঁপতেছে ক্ষুধায় আমার নবীজি সিরাত ইবনে হিশামের মধ্যে আসছে নবীজি গ্লাসটা হাতের মধ্যে নেবেন সেই শক্তিও তিনি হারিয়ে ফেলেছেন আস্তে করে গ্লাসটা হাতের মধ্যে নিয়া বিসমিল্লাহ বলে তিন ঢোকে পান করলেন জীবনের শক্তি ফিরে পেলেন মুস্কি হাসি মানলেন আমার নবীজি পেটে খাবার থাকতো না কিন্তু মুখের হাসি ফুরাতো না আমার নবীজি মুস্কি হাসি মেরি যুবকের দিকে তাকায় তাকায় রক্তাক্ত দেহ নিয়ে বলছে যুবক তোমার নাম তো আদ্দাস যুবক মনে মনে চিন্তা করে দেখা হলো না কোনোদিন কথা হলো না কোনোদিন আমাকে চিনলো কেমনে জানলো কেমনে এবার রাসূল বলছেন যুবক আমার দিক তাকায় কি চিন্তা করো এবার যুবক বলতেছে আমি যে আব্দাস তোমাকে বললো কি তুমি তো আমাকে চিনো না রাসূল বলছেন শোনো তোমার না আমি শুধু জানি না তোমার গ্রামের নামটাও জানি কি গ্রামের নাম নিনোয়া গ্রামে তোমার জন্ম আরো কিছু জানি কি জানেন আপনি বলেন রাসূল বলছেন তুমি যে গ্রামে জন্ম নিয়েছো সেই গ্রামে একজন পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম জন্ম নিয়েছেন সঙ্গে সঙ্গে আদ্দাস বলতেছে আমার গ্রামে ইউনুসের জন্ম আল্লাহর নবীর জন্ম তোমাকে সংবাদটা দিল কে তথ্য তোমাকে দিল কে আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন আদ্দাস একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে জোরে বলেন সুবহানাল্লাহ সব জানায় দিলেন কে আসতে বলবেন না কে আব্দাস সঙ্গে সঙ্গে করলো কি আর বুঝতে দেরি হলো না আব্দাস ছিল খ্রিস্টান খ্রিস্টানি কায়দায় আব্দাস করলো কি দুটো হাত নিয়ে সোজা নবীর দুই পায়ের দিকে গিয়ে রসুলকে সেজদা দিয়ে ধন্য করবে দুই পায়ে সেজদা দেবে রসুল সেজদা তো গ্রহণ করলেন না চোখটা বড় করলেন শক্ত করে দুই হাতটা চেপে ধরে যুবককে সোজা খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় দিয়ে বলছেন তুইও বান্দা আমিও বান্দা তুইও বান্দা আমিও বান্দা বান্দা হয়ে বান্দাকে সেজদা দেওয়া হালাল না হারাম আর এখনকার মাজারে সেজদা হয় আছে না নয় সব গুনাহ মাফ হবে শিরকের গুনাহ মাফ হবে না শিরকের গুনাহ করা যাবে করা যাবে আল্লাহ তাআলা সব মাফ করবেন আল্লাহর ওয়াদা যে শিরিক করবে ওমাইয়ুশ শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ
শিরিক করবে তার জন্য জান্নাত বাজেয়াপ্ত হয়ে যাবে শিরিকের ধারে পাশে আমরা যাব না জোরে বলি ইনশাআল্লাহ লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 13টা নসিহত দিয়েছেন তার এক নম্বর নসিহত হলো লা তুশরিক বিল্লাহ শিরিক করো না শিরিকের ধারে পাশে যেও না এরকম কোন মাজার কবর আমার কোন কল্যাণ করবে না আমার কল্যাণ করবেন কে আস্তে বলবেন না কে আল্লাহ আমার বন্ধুগণ আমার নবীজি বাদ আদ্দাসকে যখন বুকের সঙ্গে জড়িয়ে ধরলেন আদ্দাস কাঁদতে কাঁদতে বলতেছে তুমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নিশ্চয় আমি শুনেছি কিন্তু আর বুঝতে দেরি না আমাকে পড়িয়ে দাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله হেদায়েতের মালিক কে আমার নবীজি রক্তাক্ত হলেন কিন্তু ব্যর্থ হলেন না সফল হলেন এই যে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল নবীজি মক্কায় মার খেয়েছেন নবীজি মক্কায় গৃহবন্দী হয়েছেন ঘর থেকে বের হতে পারেন না কি পরিস্থিতি আবু জাহল সৃষ্টি করেছিল আবু জাহল ছিল মক্কার সুপ্রিম পাওয়ারের লোক আবু জাহল ছিল মক্কার সিটি মেয়র কি মেয়র বলেন সিটি মেয়র নগর পিতা ছিল সিটি মেয়র ছিল কিন্তু নির্বাচনে নয় সে ছিল জোর কইরা সিটি মেয়র ঠিক কি না এ ছিল স্বৈরাচার জালিম ছিল এমন কোন আকাম কুকাম নাই যা আবু জাহলের মধ্যে ছিল না আজকের দুনিয়াতেও কিছু আবু জাহেল আছে না নাই আস্তে বলবেন না আছে না নাই আছে আমার বন্ধুগণ একটু মনোযোগ দিয়ে শুনেন আকলমন্দ ইশারা বাসাত সচেতন ব্যক্তির জন্য কিছু লাগে না ইঙ্গিতটাই যথেষ্ট বুঝে নেন আমার বন্ধুগণ এই দুনিয়া ছেড়ে আমিও যাব আপনিও যাবেন হক পথে চলবো হালাল পথে চলবো ধাপ্পাবাজি করবেন টেকনিক খাটাবেন কৌশল করবেন জনগণকে ধোকা দিবেন আল্লাহ আপনাকে জাহান্নাম দিবেন এগুলো করা ঠিক নয় ফেরন টিকে নাই ফেরন টিকছে ফেরন এখনো আছে না নাই বলেন আসল ফেরনটা কিন্তু এখনো সুটকি হয়ে পড়ে আছে দেখছি নিজের চোখে মাথায় এক গোছা চুলও আছে চামড়াও আছে কিন্তু হার সারা কিচ্ছু নাই কোনো গোস্ত নাই সুটকি করে আল্লাহ বলছেন আল ইয়ামা নুনজ্জিকা বিবাদানিকা ও ফেরাউন তোকে আমি সুটকি করে কিয়ামত পর্যন্ত রাখবো তোকে দেখবে নব্য ফেরাউনরা শিক্ষা নেবে আমার বন্ধুগণ ফেরাউন কিন্তু কম কিছু করে নাই এই পৃথিবীতে হত্যার রাজনীতি প্রথম শুরু করেছিল ফেরাউন আসমানে কিতাবে আগুন ধরিয়েছিল ফেরাউন মূসা আলাইহিস সালাতুসসালামের বিরুদ্ধে হত্যার হুলিয়া জারি করেছে ফেরাউন শেষ পর্যন্ত মুসার বিজয় না ফেরাউনের বিজয় ফেরাউনকে চুবায়া মারছেন কে কোথায় চুবাইছেন নীল দরিয়ায় আমার বন্ধুগণ সেই দরিয়ার ভিতরে হাবুডুবু খায় আর বলে ও মুসা মারে বাঁচাও ও মুসা মারে বাঁচাও ওর কি ডাক ঠিক আছে নাকি বাঁচাবেন কে এবার বলতেছে মুসার আল্লাহ আমাকে বাঁচাও মুসার আল্লাহ আমাকে বাঁচাও মানে ওর আল্লাহ এখনো হয় নাই শেষ ফেঁস বলতেছে ও আল্লাহ মারে বাঁচা ও আনা মিনাল মুসলিমিন দেখেন কি মিথ্যুক প্রতারক কোরআন বলতেছে এই কথাগুলো ও আনা মিনাল মুসলিমিন ও আল্লাহ তুমি আমাকে বাঁচাও আমি তো মুসলমান আল্লাহর সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন অকুন্তা মিনাল মুফসিদিন তুই তো ফাসাদ সৃষ্টিকারী তুই কিসের মুসলিম রে কার কথা ধরে 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 না ধরলে আল্লাহ ধরলে আল্লাহ ফেরাউনকে ধরেছেন কয়দিন ফেরাউন কি কখনো জানছিল এই দরিয়া আমার জন্য মৃত্যুর জায়গা হবে কেউ কি ভাবছিল ও যখন মারা যাবে তার কয়েক মিনিট আগেও তো সে জানে নাই আবার মুসাও জানতেন না এই দরিয়া আমি পার হয়ে যাব নিমেষেই কোনো যানবাহন নাই কোনো তরি নাই কোনো নৌকা নাই নৌযান আমি কেমন করে পার হব তিনিও জানতেন না চতুর্দিক থেকে সেনাবাহিনী ফেরনের লোকজন ঘেরাও করে ফেলেছে বলতেছে ও মুসা তুই আজকে পালাবি কোথায় তোকে আজকে ধরি ফেলবো সঙ্গে সঙ্গে মুসা বলছেন আল্লাহ দেখো তো ফেরন কি কয় তুমি কি দেখো না
উনি তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা বলতেন আল্লাহ ফেরাউন কি কয় আল্লাহ বলেন ও মুসা কোন চিন্তা করো না হাতে কি আছে তার নবীদের হাতে কি ছিল বলেন নবীর হাতে কি ছিল আর আমরা কি নিয়ে থাকি কিছুই তো নাই হ্যাঁ আমার নবীর ঘরে ছিল ফার্নিচার না অস্ত্র আমার নবীর ঘরে কি ছিল আমার নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না খাবার ছিল না নবীজি আম্মা জানাইশা বলেন ঘরের মধ্যে ঢুকতেন খাবার পেতেন না মাঝে মাঝে খাবার থাকতো না শুধু পানি পান করে রোজার নিয়ত রোজা রাখতেন মাসের পর মাস চলে গেছে নবীর ঘরের উনুনে চুলায় আগুন জ্বলে নাই কিন্তু নবীর ঘরে শোভা পেত এখানে একটা তরবারি ওখানে একটা তরবারি ওখানে লৌহবর্ম ওখানে যুদ্ধের পোশাক আমার ঘর নবীর ঘরটা ছিল অস্ত্র দিয়ে ভরা নবীজির দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে রাত্রে বেলা জায়নামাজে শুধু জায়নামাজ খুঁজবেন আর মায়ের খাবেন মায়ের খাওয়া সুন্নাত মার দেওয়া সুন্নাত ঠিক কি না শুধু মায়ের খাবো না মার দেবো আমরা জোরে কোন ঠিক কি না আরো জোরে বলুন ঠিক কি না মার খাবো মার দেবো মক্কায় রাসূল মার খেয়েছেন আর মদিনায় এসে মার দিয়েছেন আবু জাহল শেষ হয়নি মার না দিলে শেষ হইছে না আস্তে করে মারছে আস্তে মারলাম এরকম করে মারছে সত্তরটা শেষ একসাথে আমার বন্ধুগণ আমার নবীজি যে সুন্নাগুলো রেখে গেছেন সেই সুন্না আজকে ঢুকে গেছে আরেক জোর আরেক জাতির মধ্যে ইসরায়েলরা অস্ত্রের দিক থেকে আজকে লাস্ট না ফার্স্ট আর আমরা তসবি শিখতেছি কি শিখতেছি আমরা তসবি নবীজির ঘরকে তারা ফলো করেছে নবীর ঘরে কি ছিল আমার বন্ধুগণ শুধু অস্ত্র আবার থাকলেই হবে না সাথে থাকতে হবে সবচেয়ে বড় অস্ত্র সেটা হলো ঈমান বলেন কি বলেন ঈমান বিড়ি খাওয়া ঈমান আনা যাবে না বিড়ি সারবো জোরে বলি ইনশাআল্লাহ বেনামাজ ঈমানদার হওয়া যাবে না নাম হলো ঈমান আলী নামই কি নামাজ পড়ে না নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় নাম হলো হিম্মত আলী সাইকেলের চাকা বাস চলে সিট হয়ে পড়ে নাম হলো আতর আলী গোটা গায়ে গাজার গন্ধ আছে না নাই নাম দিয়ে কাম হবে না শেষ পর্যন্ত ফেরাউন খতম হয়ে গেল বিজয় হলো হকের শেষ পর্যন্ত খতম হয়ে গেছেন নমরুদ বিজয় হয়েছে ইব্রাহিমের আল্লাহু আকবার বলেন আজকের দুনিয়া তো শেষ পর্যন্ত নব্য ফেরাউনদের পরাজয় হবে মুসাদের বিজয় হবে ইনশাআল্লাহ সেই বিজয়ের তালিকায় থাকতে রাজি আছেন কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান কইছি তো এতে বলছি আমি কওমি আলিয়া দুটাই তো দুই চোখের মনি তাই না আমরা মহব্বত করি এই কথাটা বলেছেন এদেশের অগণন মানুষের হৃদয়ের কলিজার টুকরা কোরআনের পাখি কথা বলেছেন কওম এবং আলিয়া দুই চোখের মনি আপনি যত উদার হবেন আল্লাহ আপনার প্রতি তত উদার হবেন আপনি যত কৃপণ হবেন আল্লাহ আপনার সাথে কৃপণতা দেখাবেন হেফজ মাদ্রাসা এখানে এখানে দাখিল পর্যন্ত ক্লাস চালু হচ্ছে শুধু কোরআন মুখস্থ করলে তো হবে না মেডিকেল এটা কি ইসলামের বাইরে এক সময় দারুল উলুম দেওবন্দের পাশে তিব্বিয়া কলেজ ছিল মেডিকেল কলেজ ছিল ব্রিটিশ তারা নতুন ফর্মুলা দিয়ে জেনারেল এডুকেশন ইসলামিক এডুকেশন জেনারেল শিক্ষা আর ইসলামের শিক্ষা দুটা পার্ট করেছে আসলে কোনো পার্ট নাই দুনিয়ার সব শিক্ষা
যেটা মানবতার কল্যাণে সেটাই ইসলামী শিক্ষা ঠিক কি না আপনি ডাক্তার হবেন না আপনার মেয়ে ডাক্তার হবে না আপনার মেয়ে যদি ডাক্তার না হয় আপনার বইয়ের অপারেশন করবে কে পর্দার দরকার আছে না নাই আপনি মাদ্রাসা বানাবেন এখানে 10 তলা আপনি হাদিস মুখস্থ করেছেন কোরআন মুখস্থ করেছেন এই মুখস্থ এই এলম দিয়ে তো আপনি 10 তলা বিল্ডিং এর ইঞ্জিনিয়ারিং প্ল্যান করতে পারবেন না ওটার জন্য এলম শেখার দরকার আছে না নাই কৃপণ হব কেন আমরা সব শিক্ষাই ইসলাম আলহামদুলিল্লাহ বলেন কিন্তু কোরআন সবার জন্য বাধ্যতামূলক কোরআন সবার জন্য কি বাধ্যতামূলক আজকে কোন ইঞ্জিনিয়ার ফাঁকি দিত না যদি তার মধ্যে কোরআনের এলমটা থাকতো আজকে কোন মেডিকেলের ডাক্তার যেখানে অপারেশন দরকার নাই সুস্থ গর্ভবতী মা নরমাল তার ডেলিভারি হবে শুধুমাত্র কিছু টাকার জন্য ডাকাতির মতো পেট কেটে সন্তান বের করে মানুষ ছাড়া পৃথিবীর কোন প্রাণীর কি অপারেশন হয় বলেন তো হয় খেলে মানুষেরই হয় খেলে মানুষই বেকায়দায় পড়ে পৃথিবীর কোন আচ্ছা কোন কুকুরের কি সিজার হয়েছে কোন হয়েছে সিজার হয় চারটা পাঁচটা হয় সাত আটটা হয় কেমনে হয় কুত্তা নিজেও জানে না তাহলে এই যে সংকটগুলো শুধু প্রবলেম কি জানেন প্রবলেমটা হলো কোরআনটা সবার কাছে না থাকার কারণে বুয়েট থাকবে রুয়েট থাকবে চুয়েট থাকবে মেডিকেল থাকবে ইউনিভার্সিটি থাকবে সব জায়গায় সব ডিপার্টমেন্ট ফ্যাকাল্টি থাকবে আমিও ঢাবির ছাত্র ছিলাম আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি মাদ্রাসা থেকে কামিল করেছি আমি কোন শিক্ষাকেই খাটো চোখে দেখি না সব ডিপার্টমেন্ট থাকবে সাথে থাকবে বাধ্যতামূলক কোরআন শিক্ষা বাস ক্লিয়ার তখন দেখবেন সব জায়গায় আদব থাকবে মাদ্রাসায় এই যে হাফেজরা কোনোদিন কি কোনো শিক্ষকের দিকে মাথা উঁচু করে কথা বলতে পারে আদব দিছে কোরআন শিক্ষা দিয়েছেন কোরআন তাকে আদব বানায় দিছে শিক্ষক পিটায় ও চুপ করে দাঁড়ায় থাকে কিচ্ছু কয় না মারে হুজুর মারুক হুজুরের দোয়া পাবো তো এখন তো মায়েরও বন্ধ হয়েছে ছাত্রের বাপ এসে চোখ এরকম গুরুর মতো বানায় মানে বলে হুজুর তুমি যে ধমক দিচ্ছ তুমিও তো তোমার সন্তানকে মারো মারে না বাপ সন্তানকে মারে না শাসন করার অধিকার আছে না নাই আজকে স্কুলে মাদ্রাসায় মায়ের বন্ধ হয়েছে মায়ের বন্ধ হয়েছে মায়ের দরকার আছে তো মায়ের দরকার কিছু আছে না নাই তবে শাসন করা তারই সাজে সোহাগ করে যে সোহাগের সাথে আপনি কিছু দেন কিন্তু গুরুর মতো পিটায়েন না শাসনের একটা মাত্রা আছে এটা লিমিট করে একটু ভয় দেখাতেও হয় বাচ্চা ওষুধ খেতে চায় না মা কি করে খা ধমক দেয় না আচ্ছা এই ধমকে কি সন্তানের প্রতি তার আদর কম যদি ওষুধ নাই খেতে চায় শেষ পর্যন্ত থাপ্পুর একটা হাঁকায় দুই হাত ধরে দুই পা ধরে মুখের মধ্যে নখ ঢুকায় কয় খা তাহলে এই যে আদরটা করলো এই আদরের মধ্যে মহাব্বত কি কম না বেশি আপনি কিছুই করতে দিবেন না এটাও ঠিক না আগের স্কুলেও যারা পড়তো শিক্ষক দেখলে সাইকেল থেকে ছাত্র নেমে যেত আর এখন বিড়ি খায় এখন কি খায় আছে না নাই কি নাই কি নাই বলেন কি নাই আগে ওই স্কুলের ছাত্ররা দুটো ক্লাস করতো আগে ফোরকানিয়া মাদ্রাসায় যেত সকালবেলা আগে মক্তবে যেত মক্তবে কোরআন শিখের পরে স্কুলে যেত এই জন্য তারা আদে বলা হয়েছিল এ থামেন আমার দিকে তাকান তাহলে এই মাদ্রাসারও দরকার আছে না নাই বলেন এটাও চলবে জোরে বলি ইনশাআল্লাহ জোরে বলি ইনশাআল্লাহ আমি যে আয়াত থেকে তেলাওয়াত করেছি এখানে মূলত কোন নবীর দোয়া বলেন তো মানে কোন নবীর দোয়া কোথায় চলে গেছে আমি কি শেষ করে দেব নাকি একটা লোক তো ওঠে না বলি আলহামদুলিল্লাহ এই ছেলে বসো জি বসেন আচ্ছা আমি যদি বলি ভাই আপনি একটু বসেন আমি একটু নাম্বার থেকে আসি পাবো লোক পাবো খুঁজে কি হুজুর নিয়ে আসতে গেলে নাম্বার খুঁজে বসেন খুব ভালো বলি আলহামদুলিল্লাহ এই নবীর সাথে আমার নবীর দোয়ার একটা মিল হয়ে গেছে এখানে
দেখেন কেমন করে এখানে আলেম ওলামা যারা আছেন তারা বুঝবেন এখানে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কি দোয়া করছেন দেখেন শ্রেষ্ঠ দোয়া আমার নবীরও শ্রেষ্ঠ দোয়া ছিল এটা তিনি বলছেন ওয়াক্তুব লানা ফি হাযিহি দুনিয়া হাসানা وفي الآخرة إنا هدنا إليك جوري بولون الله أكبر الله تمي আমাদের জন্য লিখে দাও এই দুনিয়ার হাসানাত আখিরাতের হাসানাত তোমার দিকে তোমরা ফিরে যাচ্ছি চলে যাচ্ছি ঠিক একই স্টাইল আমার নবীজি দোয়া করেছেন চিৎকার মেরে মেরে আমার সঙ্গে বলুন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ وفي الآخرة حسنة وقنا عذاب النار وجعلنا الجنة مع الأبرار جربلنا الله أكبر أدم كي دعا كورا چنال أدم عليه الصلاة والسلام شبه بولن ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين جاتي ريبيتا كي بولين آرو جوري آرو جوري آرو جوري تيني كي دوارتا كورا چن ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم كي شندر دعا تيني كورا چھن قرآن بہو دعا سے اسپیشال کرے نبیرا کسو دعا کورا چھن جمعنی یونس علیہ السلام دعا کورا چھن کی شبائی بولین لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين এই দোয়াটা তিনি বাইরে করেছেন না কি শেরে পেটে করেছেন মাসেরে পেটে বেকায়দে পরে দোয়া করছেন কার কাছে আমরা বেকায়দে পরে দোয়া করব কার কাছে কোন দোয়াটা পড়ব এই যে নবীর দোয়াটা পড়ব দোয়ায় ইউনূস কি সুন্দর দোয়া আজ থেকে প্রায় 17 বছর আগের কথা হবে খুলনা অঞ্চলের ঝিনাইদহ জেলার মহেশপুর একটা মাহফিল শেষ করলাম ফিরে আসব কালীগঞ্জ এবং ঝিনাইদহ এর মাঝামাঝি খুব ডাকাতি হতো সেই সময় প্রচন্ড কুয়াশাচ্ছন্ন রাত্রি ডাকাতি শুরু হয়ে গেছে আমি ডাকাতের কবলই পড়লাম তো সামনের দিকে তাকায় দেখি একটা গাছ কেটে কেবলামুখী করে রাখছে পিসাবরা আচ্ছা দেখে আমি একটু আটকে গেলাম কি যে হয় কি যে খপালে আছে আজকে কি মাইটার খাবো আল্লাহ জানে তো আমি সেদিন আমার নিজস্ব গাড়ি ছিল না একটা গাড়ি ভাড়া করেছি ড্রাইভারও নতুন গাড়িও নতুন তো ড্রাইভারকে বললাম সামনে মনে হয় ডাকাতি চলে একটু দোয়া ইনুস পড়ো তো ড্রাইভারটা আবার একটু ঠসা কানে কম শোনে তো যখন কইছি দোয়া ইনুস পড়ো হুজুর ইউনুস কে এই নিয়ে পড়ছে আরেক মুসিবতে বুঝলে একে তো বিপদ আরেকদিকে সে শোনে না সামনে খুব আওয়াজ হচ্ছে চিৎকার কান্নাকাটির আওয়াজ শোনা যাচ্ছে মানে হিট করতেছে জোর করে ওই ট্রাকের ক্যাবিনে ঢুকছে যার থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছে তো কিছুক্ষণ পর আমি ভাবলাম আল্লাহ মাসের পেটে তো ইউনূস আলাইহিস সালাম ছিল দোয়া করছেন এর চেয়ে কত জটিল জায়গা সমুদ্রের একদম সেই নিচে কোনো আলো নাই বাতাস নাই সে অন্ধকার সেই মাসের পেটে তিনি ছিলেন তিনি যদি সেই জায়গা থেকে নাজাত পান দোয়াটা পড়তে লাগলাম দোয়া পড়তেছে বারবার দোয়া পড়তেছে কিছুক্ষণ পর এসে দেখি এক ডাকাত দলের সদস্য আমার গাড়ির গ্লাসে এসে নক দিচ্ছে আমি তো মানে নড়ে চড়ে উঠলাম ভাবলাম আল্লাহ দোয়া ইনুস তো পড়লাম কাম তো হয় না কি কথা কি বুঝতেছে আমি খুব মানে পেরেশানির মধ্যে পড়ে গেলাম তো আমিও খুলতেছি না আমি লক দিয়ে ড্রাইভারকে বলছি লক দিয়ে রাখো খুলতেছি না বারবার নক দিচ্ছে কিছুক্ষণ পর সামনের এক ডাকাত এই ডাকাতকে ডাক দিচ্ছে ইঙ্গিত দিয়ে এদিকে আয় দেখি আস্তে করে সে চলে গেল আল্লাহ তাআলা কোন মত বাঁচালেন সেদিন সে রাত্রে আল্লাহ তাআলা বাঁচায় দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে তো বিপদ হলে মুসিবত হলে পরে যদি চাওয়া যায় আল্লাহকে দেন না আস্তে কয় দেন না আচ্ছা যদি না দেন কি মন খারাপ নাকি আল্লাহ দিবেন আল্লাহ
দিবেন হতে দেরিতে দিবেন যদি এই দুনিয়াতে না দেন কোনদিন দিবেন আখিরাতে দিবেন এই সান্তনা নিয়ে আমরা থাকব অনেকে আল্লাহর কাছে চায় দেয় না চারটা মেয়ে আর প্রতিবেশীর ঘরে চারটা ছেলে এই মেয়ের মা কয় আল্লাহ তোমার চোখে আসলে কানা হইছে ওখান থেকে দুইটা এখান থেকে দুইটা দিলি তো কাম হয়ে যায় দেখেন কি সংখ্যা মিলায় আসল সংখ্যার হিসাব কার কাছে আস্তে বলবেন না কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তাআলা আমাকে চারটা মেয়ে দিয়েছেন এত আস্তে আলহামদুলিল্লাহ বললেন বিয়ে কি আপনি দিবেন না আমি দিব একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ মেয়ের সন্তান হলে পরে আজকের সমাজও আছে খুব রাগারাগি করে বউটাকে গালি দেয় আছে না এরকম অসভ্য কিছু আছে না আছে না নাই বউকে বলে তোর পেট আসলেই পচা দেখছেন কি কথা কয় এগুলো বলে কিনা বলে কিনা ওর চিন্তার সমস্যা ও বুদ্ধি প্রতিবন্ধী ওর সমস্যা আছে ঠিক কিনা সন্তান চাইব কার কাছে নেক ইস্তি চাবো কার কাছে এমন দোয়া কোরআনে আছে না নাই এমন দোয়া শিখিয়েছেন নবীরা ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما جوري بولون الله أكبر এখানে স্ত্রীর দোয়া আসছে সন্তানদের দোয়া আসছে বংশের দোয়া আসছে সব দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন এরকম করে আমার নবীকে আল্লাহ তাআলা বহু দোয়া শিখিয়ে দিয়েছেন এই দোয়াগুলো আমরা শিখব এই আজকের আয়াতের ভিতরে যে দোয়াটা মুসা আলাইহিস সালাম করেছেন আল্লাহ দুনিয়ার হাসানা দাও আখিরাতের হাসানা দাও দুনিয়ার হাসানা হলো আমার বন্ধুগণ শুধু হাজার টাকার মালিক হলেই কিন্তু দুনিয়ার হাসানা হয় না হাজার কোটি টাকার মালিক কিন্তু সারা দিনে 4 গ্রাম 5 গ্রাম ভাত খায় খেতে পারে না আছে না নাই হাসানা আসে কার পক্ষ থেকে আসতে হলো না কার পক্ষ থেকে দুনিয়ার কল্যাণ পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ বলছেন বান্দা হাসানা যদি পেতে চাও কল্যাণ যদি পেতে চাও আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিচ্ছি কোরআনটাকে ধরো সব হাসানা আমি তোমাকে দেব আর কোরআন যদি ছাড়ো আমেন আ'রাদ আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى جوري بولون الله أكبر আমার কোরআন থেকে দূরে থাকবি দুনিয়ার জীবনকে আমি তোমার জন্য সংকীর্ণ করে দেব শান্তি পাবা না আরাম পাবা না ঘরের মধ্যে ঢুকবা তোমার ছেলেটা পিস্তল ধরবে তোমার মাথায় এরকম সন্তান আছে না ইয়াবা খায় মেয়েটা সিট হয়ে পড়ে থাকবে তোমার বউ তোমার কথা শুনবে না অবাধ্য হয়ে যাবে এই তোমার দুনিয়ার জীবনটা তোমার সংকীর্ণ হয়ে যাবে এই জন্য কোরআন নিয়ে তোমার পরিবারটা গড়াও কোরআন নিয়ে তোমার জীবনটা গড়াও সমাজটা গড়াও রাষ্ট্র গড়াও এই জন্য মেহনত করো আজ থেকে বেশ কিছু আগে একটা ইতিহাস একটা ঘটনা মনে পড়ল ঢাকার কোন এক মুরব্বি ধানমন্ডির বাসিন্দা রাত 12টা একটার দিকে ফেসবুক লাইভে এসে একজন অভিনেতার শ্বশুর পিস্তলটা নিয়ে মনে আছে না মোছে না মাথায় নিয়ে বলতেছে আমি আত্মহত্যা করব আমার বউ আছে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে জামাই আছে কিন্তু সব আমাকে ঠকাইছে সব আমাকে কি ঠকাইছে কিন্তু না না সব আছে সব ছিল কিন্তু কি ছিল না পরিবারে ইসলাম ছিল না ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা দুনিয়ার জীবনটা তার সংকীর্ণ হয়ে যাবে দুনিয়ার হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে আখিরাতের হাসানা থেকে সে বঞ্চিত হয়ে যাবে এই জন্য আমরা দুনিয়ার হাসানা চাইবো কার কাছে আখিরাতের হাসানা চাইবো কার কাছে আল্লাহর কাছে এরপর আল্লাহ এবার শক্ত কথা বলছেন তিনি বলছেন ক্বালা আযাবি উসিবু বিহি মান আশা আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই আল্লাহু আকবার আয়াতটা কি বলেন তো আমার আপনার জন্য কি মানে খুব সহজ না খুব হুমকি হুমকি না খুব কঠিন আল্লাহ বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই ইউআযিবু মান ইয়াশা আবার ওয়াগফিরু লিমান ইয়াশা আল্লাহ যাকে ইচ্ছা তাকে শাস্তি দেন যাকে ইচ্ছা তাকে ক্ষমা করেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে কথা শেষ করেন নাই আল্লাহ তাআলা বলছেন আমি যাকে ইচ্ছা তাকে শাস্তি দেই আবার তিনি বলছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই জেনে রেখো বান্দা আমার রহমত সব জায়গায় পরিব্যাপ্ত সব জায়গায় প্রশস্ত হয়ে আছে জোরে বলুন সুবহানাল্লাহ
আমার রহমত থেকে বঞ্চিত হয় না বান্দা এরপর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দা কফার দিয়ে বলছেন ফাসাক্তুবহা লিল্লাযীনা ইয়াত্তাকুন এই সমস্ত রহমতগুলো আমি তার জন্য লিপিবদ্ধ করব যার মধ্যে তিনটা গুণ থাকবে কয়টা গুণ বলেন এই তিনটা গুণ নিয়ে কথা বললে আর 2 ঘন্টা থাকতে হবে থাকতে রাজি আছেন থাকেন থাকতে খেয়ে যাব তাবারকাস কি করব বলেন একটু জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা বাজতেছে কি করব বলেন আলোচনা চালাবো একটু বসেন কিছু মুরব্বি তারা কষ্ট পাচ্ছে মা বোন কি মাহফিল আসছে মা বোন আছে আল্লাহু আকবার তাদের বসার জায়গা করেছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি মা বোনদেরকে কবুল করো জোরে বলি আমিন একটু বসেন আমি খুবই আনন্দিত আমি খুবই খুশি আপনাদের উপরে যে এত ধৈর্যের মানসিকতা নিয়ে বসে আছেন আপনারা বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ জি তিনটা গুণ আমরা অর্জন করলে রহমত পাবো কার আল্লাহ রহমত কার দরকার দুনিয়ার কারো কিছু লাগবে আমার কারো দরকার আছে আমার আমার জন্য কে যথেষ্ট আল্লাহ লাইসাল্লাহু বিকাফিন আবদা আমার জন্য আল্লাহ যথেষ্ট আল্লাহ বলছেন তিনটা গুণের এক নম্বর গুণ হলো লিল্লাযীনা ইয়াত্তাকুন যারা তাকওয়ার গুণ অর্জন করতে পেরেছে যারা মুত্তাকি হতে পেরেছে বলি আল্লাহু আকবার মুত্তাকি কাকে বলে মুত্তাকির ব্যাখ্যা কোরআনে আছে না নাই মুত্তাকি কারা কারা এই কথাও আছে না নাই একটু লম্বা কথা শর্ট করে বলবো 2 ঘন্টা বলে আপনাকে বড় বিপদের কথা বলবো না আপনাকে আমি কষ্টের মধ্যে ফেলে দেব না 2 ঘন্টার সময় আপনার জন্য কষ্টের কারণ হবে আমি একটু অল্প সময়ের মধ্যে শেষ করব একটু বসে ধৈর্য ধরে শুনুন মুত্তাকি কাকে বলে মুত্তাকি কারা কারা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন খুললেই আমরা দেখতে পাই বলে দিয়েছেন যারা পারেন সুন্দর করে বলুন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়ুকিমুনাস-সালাতা ওয়া মিম্মা رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون جربلون الله أكبر الله ربطي بشاش نماز قائم الله ربطي دان كتابك بشاش آخرتك بشاش এই পাঁচটা কাজ যার মধ্যে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাই হলো সফল কাম তারাই হলো মুত্তাকি এই মুত্তাকির বাস্তব প্রমাণ ছিলেন সাহাবায়ে কেরাম কি তাকওয়া তাদের মধ্যে ছিল চারজন খলিফার প্রথম খলিফার নাম কি বলেন প্রথম খলিফার নাম কি বলেন আবু বকর দ্বিতীয় খলিফার নাম কি ওমর অনেকদিন আগে এক মাহফিলে বললাম ওমর ফারুকের নামটা জানেন কে 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 চিনেন সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে হুজুর আমি ওমর ফারুককে চিনি কে আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে আমার বন্ধুগণ সাইয়েদ ওমর ফারুক তো সাধারণ কোনো ব্যক্তি নন যার মাথা থেকে পা পর্যন্ত তাকওয়া দিয়ে ভরা আল্লাহু আকবার তাকওয়া দিয়ে ভরা গোটা দেহ তার তাকওয়া দিয়ে ভরা ছিল কি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে দিয়েছিলেন এই দুনিয়াতে জান্নাতের সংবাদ পেয়েছেন কয়জন সাহাবী বলেন 10 জন সাহাবীর মধ্যে অন্যতম হচ্ছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি ছিলেন তাকওয়া কাকে বলে একটু এক্সাম্পল দিলেই ভালো হবে গোটা দুনিয়ার ভিতরে
অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা দুনিয়ার অর্ধেকটা তিনি শাসন করেছেন বিশাল তিনি প্রভাবশালী একজন লিডার ছিলেন সম্রাট ছিলেন খলিফা ছিলেন কিন্তু এত বড় খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও সিম্পল জীবন যাপন করতেন রাষ্ট্রের পক্ষ থেকে তিনি এক বোতল মধু পেয়েছেন সেই মধুটা নিয়ে কি করতে হবে সেই মধুটা তিনি শুধু একাই নেবেন না তিনি সহ তার আশপাশের যে প্রতিবেশী তাদেরকে সমান ভাগে ভাগ করে দিবেন মধুর বোতল নিয়ে আসছেন নিয়ে এসে সোজা স্ত্রীর সামনে দাঁড়িয়ে বলছে স্ত্রী মধুর বোতলটা নিয়ে আসলাম শুধু আমি নয় আমার পরিবার নয় আমার পরিবারের সঙ্গে আশেপাশে যে পরিবারগুলো আছে সমান ভাগে ভাগ করে সবাইকে দিতে হবে মধুটা তুমি ভাগ করে সবাইকে দিয়ে আসো কিছুক্ষণ পর বলছেন স্ত্রী আমার রাগ করো না মধু ভাগের দায়িত্ব আমি তোমাকে দেব না আমি তোমাকেও দেব না আমিও করব না মধু ভাগ অন্য কাউকে দেব স্ত্রী একটু মনক্ষুণ্ণ হলেন সঙ্গে সঙ্গে ওমর ফারুক করলেন কি মধুর বোতল নিয়ে প্রতিবেশীর ঘরের মধ্যে ঢুকে বলছেন ও প্রতিবেশী এই যে মধু দিয়ে গেলাম এই যে সাত আট জন প্রতিবেশী সহ আমাকে সমান ভাগে ভাগ করে মধুগুলো তুমি দিয়ে যাও আমার অংশেরটা আমাকে দিয়ে যাবে তার অংশেরটা তিনি নিয়ে স্ত্রীর সামনে গিয়ে বলছেন স্ত্রী আল্লাহর কসম করে বলে আমি তোমাকে বিশ্বাস করি আমি তোমাকে মহব্বত করি আমি তোমাকে ট্রাস্ট করি তুমি আমার সন্তানগুলো যত্ন করো লালন পালন করো কিন্তু তুমি আমাকে মাইন্ড করো না সন্দেহ করো না আমি তোমাকে ভুল বুঝে এরকম সিদ্ধান্ত নেই নাই এই যে মধুটা আমরা ভাগে পেলাম এই মধু হলো তরল জিনিস এই মধু ভাগের দায়িত্ব যদি তুমি তুমি তোমাকে যদি দিয়ে দিতাম সমান ভাগে তুমি ভাগ করতে কিন্তু মধু ভাগ করার সময় তরল জিনিস হাতের মধ্যে কিছু মধু লেগে যেতে পারে সেই মধুটা এক ফোঁটা হোক দুই ফোঁটা হোক এই যে এক ফোঁটা দুই ফোঁটা মধু ভাগের কারণে আমাদের মাঝে বেশি চলে আসুক এটা আমি চাই নাই মনে করে মধুভাগের দায়িত্ব আমি অন্যজনকে দিয়ে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই সমস্ত বান্দার প্রতি রহমত দিবেন কে আল্লাহ তাআলা ঘোড়া কিনেছেন কি কিনছেন ওমর কি কিনছেন বলেন ঘোড়া কিনেছেন ঘোড়ালার কাছ থেকে ঘোড়া কিনলেন কিনলেন টাকা দিলেন ঘোড়া বুঝে নিলেন ঘোড়ার পিঠে চললেন কয়েক মিল যেতে না যেতে ঘোড়ার চারটা পা অকেজ হয়ে ঘোড়া বসে গেছে ওমরে ফারুক খেপে গিয়ে রেগে গিয়ে বলছেন ঘোড়াওয়ালা আমাকে ফাঁকি দিলা কেন অসুস্থ ঘোড়া তুমি আমাকে দিয়েছ আমি ঘোড়া নেব না টাকা দাও ঘোড়াওয়ালা বলছেন না না আপনি আমাকে ভুল বোঝেন কেন ঘোড়া তো আমি আপনাকে সুস্থই দিয়েছি কিন্তু আপনার কাছে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে কেন আমি এটা মানবো না এবার ঘোড়াওয়ালা বলে আপনি আমিরুল মুমিনিন আপনাকে সম্মান দিয়ে বলছি এটার বিচার আপনিও করার দরকার না আমিও করার দরকার নেই চলেন আদালতে কোথায় আদালত ওমর ফারুক বলেন চলো যাই আইন সবার জন্য আসতে বলে আইন সবার জন্য ঘোড়াওয়ালা নিয়ে যাচ্ছে কাকে নিয়ে যাচ্ছে শাসককে কাকে নিয়ে যাচ্ছে কাকে শাসক আদালতের ধর্ণা দিলেন সামনে বিচারক বসা কাজী বসা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দেখেই কাজী দাঁড়ায় গেছেন চেয়ার থেকে দাঁড়ায় বলছেন খলিফাতুল মুসলিমিন আপনি কেন আদালত চত্বরে এসেছেন কি হয়েছে কি প্রবলেম বলুন ঘোড়া কিনছে আমি এই ঘোড়াওয়ালার কাছ থেকে কিন্তু ঘোড়াটা আমাকে অকেজো ঘোড়া দিয়েছে সে অকেজো ঘোড়াটার ফেরত নিতে চায় না এবার শুনলেন খলিফার মুখ থেকে এই কথা এবার জবানবন্দি নিচ্ছেন ঘোড়াওয়ালার কাছ থেকে দুজনের কাছ থেকে কথা শুনলেন শুনে এবার কাজী বলছেন আমিরুল মুমিনিন আপনি অর্ধ দুনিয়ার শাসনকর্তা হতে পারেন কিন্তু আপনার চেহারা দেখে আমি আজকে কোনো বিচার করব না আপনার চেহারা দেখে বিচার করা যাবে না আমি সঠিক জায়গা থেকে সঠিক বিচার করতে চাই কারণ আমার যদি আজকে বিচার সঠিক না হয় আদালতে আখিরাতে আল্লাহর বিচার আমার ক্ষেত্রে সঠিক হবে না আল্লাহ আমার আমাকে জাহান্নাম দিয়ে দিবেন এবার সেই কাজী বলতেছেন সেই কাজীর নাম হলো কাজী সুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাই তিনি বলছেন আমিরুল মুমিনিন আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছেন আমি আপনার সামনাসামনি কথা বলছি এই জায়গা থেকে আপনি বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন অথবা আদালত চত্বর থেকে আপনি এক কদম ফেলতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে নাকি না তাই যদি হয় ঘোড়া একটা প্রাণীর নাম যার প্রাণ আছে সে অসুস্থ তো হতে পারে আপনাকে সে সুস্থ ঘোড়া দিয়েছে কিনা বলুন কে সুস্থ ঘোড়া দিয়েছিল লেনদেন ক্লিয়ার হয়েছে কিনা হ্যাঁ লেনদেন ক্লিয়ার হয়ে গেছে আপনি কখনো সেই ঘোড়াটা ফেরত দিয়ে টাকার দাবি করতে পারেন না আল্লাহ আকবার বলবেন না সাইয়েদনা ওমর ফারুক মুস্কি একখান হাসি মারলেন মুস্কি হাসি মেরে
সেই জায়গা থেকে আস্তে করে বের হয়ে আসলেন পরের দিন মজলিসে শুরার বৈঠকে সবাইকে ডাক দিয়ে বললেন ও মজলিসে শুরার সদস্যবৃন্দ শোনো একজন কাজীকে পাইছে আঞ্চলিক কাজী অমক আদালতে সে বিচার করে তাকে আঞ্চলিক কাজী না বানায়া তাকে জাতীয় কাজী বানায়া দাও কারণ সে আমার বিরুদ্ধে রায় দেওয়ার সাহস করেছে যরকন সুবহানাল্লাহ এটা হলো তাকওয়া আমার বন্ধুগণ ছোট্ট ছেলে সাইয়েদনা ওমর ফারুকের ছোট্ট ছেলে রাষ্ট্রের কিছু আপিল রাষ্ট্রীয় কিছু আপিল জমা হয়ে আছে এক জায়গায় স্তূপ হয়ে আছে সেখান থেকে একটা আপিল হাতের মধ্যে নিয়ে ছোট্ট বাচ্চা ছোট মানুষ মুখের মধ্যে একটা আপিল তুলে নিয়েছে আপিলটা তোলার কারণে আপেলটা তোলার কারণে সাইয়েদনা ওমর ফারুক করলেন কি সে আপেলটা মুখের ভিতরে নখ ঢুকায় দিয়ে জোর করে আপেলটা বের করে রেখে দিয়ে বলছে যা মায়ের কোলে যা মার কাছে যখন চলে গেছে তার স্ত্রী একটু মন খারাপ করেছেন ভিতরে ঢোকার সঙ্গে সঙ্গে বলতেছেন আপনার কি একটু মায়া দয়া নাই ছোট্ট সন্তান আপনি এমনটা করলেন কেন আমরা তো আপেল পাবোই কিছু ভাগে আপনি এমনটা করলেন কেন এমন তো করা ঠিক হয় নাই আমরা তো ভাগে পাবো সেখান থেকে একটা আপেল নয় কম নেব আমি এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওমর ফারুক বলছেন আমার স্ত্রী শোনো যে আপেলটা সে মুখে নিয়েছে সে আপেলটাই যে ভাগে পাবো তার গ্যারান্টি কি এই জন্য আমি আপেল ভাগের আগে কোনো আপেল নিতে চাই না এই জন্য আমি তার আপেল মুখ থেকে বের করে নিয়েছি আল্লাহু আকবার বলেন এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া ও কষ্ট হচ্ছে তাহলে শেষ করে দিই আলোচনা চালাবো আলোচনা চলো হুজুর মরুক আমার দিকেও তাকান উনি আমার দিকেও তাকাচ্ছেন তো বুঝি না আমরা সব দিকে তাকাতে হবে বলি আলহামদুলিল্লাহ আমি খুবই খুশি হয়েছি আমরা এখন আমল করব জোরে বলি ইনশাআল্লাহ ওজনে কাউকে কম দেব না ওজনে কাউকে কম দেব না নেওয়ার সময় বেশি নেব না তাকওয়া আল্লাহ বলছেন এই তাকওয়া যারা অবলম্বন করবে আমি আমার রহমতের চাদর দিয়ে আবৃত করে জান্নাতে ঢুকায় দেব জোরে বলি সুবহানাল্লাহ সম্মানিত ভাইয়েরা মন চাচ্ছে আরো কথা বলি কিন্তু সময়ের সংক্ষিপ্ততা কেমনে যে সময় আজকে এত চলে গেল কিছুই তো বুঝলাম না বারোটার কাছাকাছি চলে গেছে অনেক মা বোন আজকের মাহফিলে এসেছেন মা বোনদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি মাদের জন্য জান্নাতে যাওয়া পুরুষের চাইতে কঠিন না সহজ কিন্তু অধিকাংশ মেয়েরা কোথায় যাবে জাহান্নামে আমার মা বোন মেহরবানি করে একটু পর্দা অবলম্বন করুন পর্দায় থাকুন ১৪ জন পুরুষ ছাড়া পৃথিবীর কোন পুরুষের সঙ্গে দেখা করা জায়েজ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বলতে কোনো পরিভাষা কি ইসলামে আছে আসতে বলবেন না আছে যুবকরা মোবাইল দেখার আগে আগে তুমি ভাববে আমাকে দেখছেন কে আল্লাহ দেখছেন খুব সাবধানে দেখতে হবে সাবধানে সব ডিসপ্লে গুলো সাবধানে ইউজ করতে হবে হারাম গরহিত কোনো দৃশ্য কোনো কাজ করা যাবে আল্লাহ তুমি যুবকদেরকে বোঝার তৌফিক দিয়ে দাও গত বছর আমার মাহফিল ছিল চুয়াডাঙ্গা আমি খাইতে বসছি তো এমন সময় এক মুরব্বী এসে বলতেছে হুজুর একটু দোয়া করেন আমার মেয়ের জন্য কেন কি হয়েছে কে মেয়েকে বিয়ে দিয়েছে ঠাকুরগা কে ঠাকুরগা বিয়ে দিলেন চুয়াডাঙ্গার মানুষ আপনি এত দূরে বিয়ে দিলেন ঘটককে হুজুর মোবাইল ঘটককে মোবাইল কে মোবাইল কিনে দিলেন কেন হুজুর সে সায়েন্সে পড়ে অনলাইনে ক্লাস করতে করতে যে সে আরেকটা লাইন খুঁজে তা তো জানি না আমার ভাইরা সচেতন থাকতে হবে কোনো নোংরামির কোনো পথ আমরা বের করব না আমাকে সর্বক্ষণ রাজসাক্ষীর মতো দেখছেন তিনি আমার কে আল্লাহ তাআলা আসুন আমরা সেই তাকওয়ার নীতি অবলম্বন করি নাম্বার দুই হলো যারা জাকাত দেবে নাম্বার তিন হলো যারা আমার আয়াতের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে এই তিনটা গুণ যারা অর্জন করবে আমি আল্লাহ তাকে রহমতের চাদর দিয়ে আবৃত করব জমাস করবেন কারা কারা একটু হাত তুলে দেখান জোরে বলি আল্লাহ আমাদেরকে
পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও জোরে বলি আমিন আমিন আরো জোরে আমিন আমিন আরো জোরে আমিন আমিন